আমি এখন আছি বনবীথি ইকো রিসোর্টে। এইটা হচ্ছে বনবীথির মেন এন্ট্রেন্স। আমরা একটু আগেই এসেছি, এর উল্টো দিকেই। এইটা হচ্ছে কার পার্কিংয়ের আলাদা জায়গা আছে ওদের। বনবীথি ইকো রিসোর্টটা জাগুল গাছিতে, এটা হচ্ছে ঘটকপুকুরে। আসুন দেখি কীরকম ভেতরটা। এইটা হচ্ছে ইকো রিসোর্ট, বনবীথি ইকো রিসোর্ট। ওই মাঠের ঠিক উল্টো দিকেই আছে এরকম একটা ছোট্ট বাগান, সুন্দর করে সাজানো। আপনারা দেখবেন এখানে এখনও রিনোভেশনের কাজ চলছে, এটাকে আরও আপগ্রেড করা হচ্ছে জায়গাটাকে। নজরে পড়বে এইরকম একটা ফুল গাছের সমাহার, এখানে চারিদিকেই গাছগাছালিতে ভর্তি। তাছাড়া আছে এইরকম বাচ্চাদের একটা খেলার জায়গা, আর এইগুলো থাকার জায়গা এই পাড়েরগুলো। আর এই মাঝখানে এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। এইটা আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, তো আগে থেকে আমরা বলে রেখেছিলাম বলে আমরা এখানেই ব্রেকফাস্ট করেছি। সকালবেলা এদের ব্রেকফাস্ট বাফে হয়। এইখানে হচ্ছে এদের রান্না, এইখানে থালা বাসন ধোয়া হচ্ছে, আর এইখানে রান্না করা হয়। অনেকটা জায়গা নিয়ে এই ইকো রিসোর্টটা তৈরি। এই জায়গাটা এখন রেনোভেট করা হচ্ছে। আগে এইখানে ছোট্ট পুকুর মতো ছিল, যেখানে প্যাডেল বোট ছিল প্লাস মাছ ধরার জায়গা ছিল। এর ভেতরে ওইখানে বসে খাওয়ার জায়গাও ছিল, আপনারা বসে আড্ডাও মারতে পারতেন। তাছাড়া এখানে আছে এরকম ছোট্ট একটা চিড়িয়াখানা। এখানে খরগোশ পর্যন্ত আছে। এখানে মাঝে মাঝে এইরকম ছোট ছোট বসার জায়গা করা আছে, আপনারা রেস্টুরেন্টে না চাইলে এখানে এসেও খেতে পারেন। আচ্ছা, এখানে আসতে হলে আপনাকে সায়েন্স সিটির উল্টো দিক দিয়ে সোজা ঘটকপুকুর আসতে হবে। ঘটকপুকুর বাস স্ট্যান্ড থেকে ওই যে রাস্তাটা সোনারপুরের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে 5 মিনিট লাগবে আপনার এইখানে পৌঁছতে। আর তাছাড়া আপনারা যদি যাদবপুর থেকে আসেন, মানে যাদবপুর কানেক্টর হয়ে, তাহলে যাদবপুর কানেক্টরের উল্টো দিকে হোসেনপুরের যে রাস্তাটা সোজা গিয়ে ওই একই রাস্তায় মিশছে, সেখান থেকে আবার ঘটকপুকুর হয়ে এখানে আসতে হবে। এরকম ছোট ছোট বসার জায়গা করা আছে, এখানে বসে আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনারও করতে পারেন। এখানে 4 রকমের রুম আছে। টেন্ট আছে, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম আছে, ডিলাক্স ডাবল বেডরুম আছে, লাক্সারি ডাবল বেডরুম আছে, আর ফ্যামিলি রুম আছে যেটা 4 বেডেড রুম। আমরা ফ্যামিলি রুম নিয়েছি, তো এখন প্রায় 11টা বাজে। এদের চেকিং টাইম হচ্ছে 11:30, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন 10টায়। আর এটা হচ্ছে যে আপনি যদি স্টেকেশন করেন, মানে একদিন থাকেন, ওভারনাইট স্টে করেন, আর আপনি যদি ডে আউটিংয়ের জন্য আসেন, ধরুন পিকনিক করতে এলেন অনেকে মিলে, বা আপনারা নিজেরাই ডে আউটিংয়ের জন্য এলেন, তাহলে ওদের টাইম হচ্ছে 11:30 থেকে 6টা অবধি। আমি ওদের ওয়েবসাইট, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেরকম দিয়ে থাকি ইউজুয়ালি, আপনারা দেখে নেবেন।
ট্যারিফ ওদের ওয়েবসাইটেই দেওয়া আছে, তো ট্যারিফ তো চেঞ্জ হতেই থাকে, সেই জন্য আমি আর আলাদা করে বললাম না। আমাদের ফোর বেডরুম যেটা, দ্যাট সেটার ট্যারিফ হচ্ছে অ্যারাউন্ড 5200। তাও আপনারা একবার ওদের ওয়েবসাইট চেক করে নেবেন, ওয়েবসাইট চেক করে দেখবেন যে আপনারা যে সময় বুক করছেন সেই সময় ট্যারিফ কী আছে। আমরা একটু সকালবেলাতেই বেরিয়েছিলাম, আমরা আগে থেকে বলে রেখেছিলাম ওদের যে আমরা এখানে এসে ব্রেকফাস্ট করব। বলে রাখা ভালো যে আপনারা যদি ওভারনাইট স্টে করেন পরের দিনের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, কিন্তু যেহেতু আমরা আজকেও ব্রেকফাস্ট করেছি সেইটা পেয়েবল, সেটা আগে থেকে বলে রাখতে হয়েছে। এবং ব্রেকফাস্ট ইজ অ্যাভেলেবল টিল অ্যারাউন্ড 10:30, ঠিক আছে। তো আমরা এসে পৌঁছেছি ওই ধরুন 9:30 হবে। তো এসে আমরা ব্রেকফাস্ট করেছি, করে আমরা এখন মা বাবা রেস্টুরেন্টে ওয়েট করছে। আমি ততক্ষণ আপনাদের এখানে একটা প্রপার্টি ট্যুর দিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি জায়গাটা কীরকম, কী সুন্দর জায়গাটা। তো সেই অনুযায়ী যাতে আপনারাও চাইলে এখানে আসতে পারেন। বর্ষাকালেও আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয়, আমি জিজ্ঞেস করলাম ওদের, বর্ষাকালে আসাটা খুব একটা চাপের নয়, আপনারা বর্ষাকালেও আসতে পারেন। তাছাড়া মোটামুটি সবকটা রুমেই এখানে এসি আছে, তো সেই হিসেবে গরমকালে এলেও আপনাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। সুইমিং পুলটা এখনও এদের খোলাই আছে মোটামুটি, তো আপনারা এসে চাইলে সুইমিং পুলটা ইউজও করতে পারেন, বাট আই থিঙ্ক ইউ নিড টু পে সামথিং এক্সট্রা ফর দ্যাট। আমি তো সুইমিং পুল ইউজ করিনি, আমি বলতে পারবো না, বাট আপনারা ইনকোয়ার করে নিতে পারেন ওদের রিসেপশনে। দে আর অল দ্য স্টাফ হিয়ার ইজ ভেরি হেল্পফুল, খুব ব্যবহার এদের খুব ভালো, এদের সার্ভিস খুব ভালো। আপনারা যদি কোনো কারণে এই রেস্টুরেন্টে এসে খেতে না পারেন, যেমন আমার মার পায়ে একটু প্রবলেম আছে, আর আমাদের যে রুমটা ফোর বেডেড রুম যেটা ফ্যামিলি রুম সেটা ফার্স্ট ফ্লোরে মানে দোতলায়, তো সেই জন্য আমরা ঠিক করেছি আমরা রুমেই খাব। তো ওদের বললে ওরা রুমেই খাবার পৌঁছে দেবে আমাদের। আর এখানকার ব্রেকফাস্ট তো বললাম, ওই অ্যারাউন্ড 7:30 to 10 ওদের ব্রেকফাস্ট বাফেটা বসে এই রেস্টুরেন্টে। তাছাড়া ওদের লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, লাঞ্চটা তো এখানেই হচ্ছে, আপনারা চাইলে রুমে নিতে পারেন। লাঞ্চের পরে স্ন্যাক্স আর ডিনারের অর্ডারটা ওরা রুমে এসে নিয়ে যায়। এবং আপনি যখনই এখানে আসবেন আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে জলজিরা দেওয়া, দে হ্যাভ আ প্রভিশন ফর ওয়েলকাম ড্রিঙ্কস। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো, এমন নয় যে একটু গ্রামের দিকে বা ইকো রিসোর্ট বলে, দিস ইজ আ ভিলেজ রিসোর্ট, ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় এখানে কোনো মডার্ন ফেসিলিটিস নেই। যা মডার্ন ফেসিলিটিস একটা রিসোর্টে থাকে মোটামুটি সবই আছে এখানে। দে ইভেন হ্যাভ ওয়াইফাই, যদিও আমার ওয়াইফাইটা এখনও কানেকশানটা ডিটেলসটা নেওয়া হয়নি, বাট দে অলসো হ্যাভ ওয়াইফাই ওভার হিয়ার। তো বুঝতেই পারছেন ইভেন দো দিস ইজ লাইক অ্যান ইকো রিসোর্ট, ইট হ্যাজ অল দ্য মডার্ন অ্যামিনিটিস। পুরো হোটেলটাই গাছগাছালিতে ঘেরা, ইটস গ্রিন এভরিওয়্যার, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজের মেলা আপনার চোখে পড়বে। আমাদের মোটামুটি এখন টাইম হয়ে এসছে, এইবারে আমরা চেক ইন করবো, আমাদের ফর্ম্যালিটিস আগেই কমপ্লিট করে রেখেছিলাম, তো এইবারে আমরা চেক ইন করবো। চেক ইন করে আপনাদের চলুন একটা রুম ট্যুর দিয়ে